দা কাইন্ড মাস্টার মানে দয়ালু মালিক। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওয়াজ এ কম্প্যাশনেট ম্যান। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন এ একজন কম্প্যাশনেট মানে সহানুভূতিশীল ম্যান, মানুষ। হি হ্যাড এ সার্ভেন্ট হুম হি ট্রিটেড লাইক দি মেম্বার অফ হিস ফ্যামিলি। হি হ্যাড, তার ছিল এ সার্ভেন্ট, একটা চাকর, হুম যাকে হি ট্রিটেড, তিনি ব্যবহার করতেন লাইক মতন দি মেম্বার পরিবারের, কি মেম্বার মানে সদস্য, অফ হিস ফ্যামিলি তার পরিবারের সদস্য হিসাবে তিনি তার সাথে ব্যবহার করতেন। ওয়ান ডে, একদিন, ওয়ান বিদ্যাসাগর, যখন বিদ্যাসাগর ওয়াজ ছিলেন ডিসেন্ডিং, নামছিলেন দ্য স্টেয়ার্স সিঁড়ি বেয়ে, অন অফ দি হাউস তার বাড়ির সিঁড়ি বেয়ে তিনি যখন নামছিলেন, হি সো তিনি দেখেছিলেন হিজ সার্ভেন্ট তার চাকর স্লিপিং ঘুমোচ্ছিল অন দ্য স্টেয়ারকেস সেই সিঁড়িতে, উইথ এ ল্যাটার সঙ্গে ছিল একটা চিঠি, ইন হিজ হ্যান্ড তার হাতে, অ্যান্ড এবং টিয়ার্স অন হিজ ফেস জল ছিল তার চোখে। বিদ্যাসাগর টুক দ্য ল্যাটার অ্যান্ড রেডি, এখানে টোক এসছে টেক থেকে, টেকের ফার্স্ট ফর্ম হলো টোক মানে ভাব নাম্বার টু। তো এই সেন্টেন্সটা কী হবে, ফার্স্ট ইনডেফিনিট টেন্সই হবে, অ্যান্ড রেড ইট এবং সেটা পড়েছিলেন, চিঠি নিয়েছিলেন এবং সেটা পড়েছিলেন। দেয়ার ওয়াজ সেখানে ছিল সাম কিছু ব্যাড নিউজ খারাপ খবর ইন ইট তার মধ্যে, সেই চিঠিটার মধ্যে। হি ওয়্যান্ট তিনি গিয়েছিলেন, অ্যান্ড গট এ হ্যান্ড ফ্যান এবং নিয়ে এসেছিলেন একটা হাত পাখা, অ্যান্ড স্টার্টেড এবং আরম্ভ করেছিলেন ফ্যানিং বাতাস করতে, হিজ সার্ভেন্ট তার চাকরকে তিনি বাতাস করতে আরম্ভ করেছিলেন, সো তাই হি কুড স্লিপ কমফোর্টেবলি, সো তাই যাতে হি কুড সে পারে স্লিপ ঘুমোতে, কমফোর্টেবলি মানে আরামের সঙ্গে ঘুমোতে পারে, অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট ঠিক সেই সময়ে, অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট মানে ঠিক সেই সময়ে, এ ফ্রেন্ড অফ হিস তার বন্ধু, এ ফ্রেন্ড মানে বন্ধু, অফ হিস তাহার, কেম বাই এসেছিল, কাম থেকে এসছে কেম, ভাব নাম্বার টু। হি এক্সক্লেম সে চিৎকার করে বলেছিল, হাউ ক্যান ইউ বি এনগেজড ইন দি সার্ভিস অফ এ সার্ভেন্ট হুজ স্যালারি ইজ হার্ডলি 7-8 রুপিস, হাউ ক্যান কিভাবে ইউ তুমি বি এনগেজড ব্যস্ত আছো ইন দ্য সার্ভিস সেবা করাতে অফ এ একজন সার্ভেন্ট একজন চাকুরের তুমি সেবা করাতে কিভাবে ব্যস্ত আছো, হুজ যার স্যালারি বেতন খুব কষ্টে 7-8 রুপিস 7-8 টাকা। বিদ্যাসাগর রিপ্লাই, তখন বিদ্যাসাগর উত্তর দিয়েছিলেন, মাই ফাদার অলসো ইউজ টু আর্ন 7-8 রুপিস, আমার বাবাও ইউজ টু আর্ন মানে উপার্জন করতেন 7-8 রুপিস 7-8 টাকা। আই রিমেম্বার আমার মনে আছে, আমি মনে করতে পারি, ওয়ান ডে একদিন, ওয়েন মাই ফাদার ওয়াজ রিটার্নিং হোম, ওয়েন মানে যখন, মাই ফাদার আমার বাবা ওয়াজ ছিলেন রিটার্নিং মানে ফিরছিলেন, হোম বাড়ি ফিরছিলেন, হি ফেল আনকনসাস তিনি পড়ে গিয়েছিলেন, এখানে ফল থেকে আসছে ফেল ভাব নাম্বার টু, আনকনসাস মানে অচেতন অজ্ঞান হয়ে পড়েছিলেন, অন দ্য রোড মানে সেই রাস্তার মধ্যে রাস্তার উপরে, পাসার বাই একটা পথচারী হেল্প হিম তাকে সাহায্য করেছিল, হেল্প মানে সাহায্য করেছিল, হেল্প থেকে আসছে হেল্পড, ইন মাই সার্ভেন্ট আমি কি আমার চাকরের মধ্যে, আই ক্যান সি আমি দেখতে পাই দ্য ইমেজ ছবি অফ মাই লেট ফাদার আমার মৃত বাবার ছবি আমার চাকরের মধ্যে আমি দেখতে পাই। আজকের এই গল্পটার মধ্যে আমরা কি পেলাম, মরেল, সেই মরেলটা হলো অলওয়েজ বি কাইন্ড, সর্বদা দয়ালু থাকতে হয়, দয়ালু হতে হয়, সর্বদা দয়ালু হতে হয়। আজকের এই গল্পটা কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক বাটন প্রেস করবেন এবং বেল আইকনও প্রেস করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।